বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমাদের এই দিকের পরিস্থিতি একটু শেয়ার করি, লকডাউনের কারণে আমরা কীভাবে চলাফেরা করছি বা বাইরের পরিস্থিতিটা কি, বলা যায় ওভারঅল ইতালির পরিস্থিতিটা কি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমরা বাইরে বের হয়েছি তা না, আমরা বাইরে বের হয়েছিলাম আমার পিচিটার জন্য। ও বাসায় থাকতে থাকতে এত পরিমাণে বিরক্ত, রাতে ঘুম নাই, দিনের বেলা সারাদিন কান্নাকাটি চলে। এই ছবিটা দেখে আমার খুবই কষ্ট লেগেছিল। তাহলে লকডাউন এরিয়াতে আমরা আছি, আমাদের পুরো বিভাগটাই বলা যায় লকডাউনের মধ্যেই আছে, আর খুব সিরিয়াস অবস্থায় আছে আর কি, রেড জোন যেটাকে বলা হয়েছে। পরিস্থিতি বুঝাই যাচ্ছে। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এইটা এত পরিমাণে ভিড় থাকতো, এই রাস্তা অল টাইম ভিড়ই থাকতো, একদম স্লো গাড়ি চলতো আর কি। এইদিকে অত স্পিডে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সব সময় ভিড় লেগেই থাকতো এই রাস্তায়। বাট এখন অবস্থা দেখে খুবই খারাপ লাগছে আসলে। বার, রেস্টুরেন্ট, পাব এগুলো তো অনেক আগেই বন্ধ করে দিয়েছে, শুধু যারা হোম ডেলিভারি দিতে পারবে বা নিয়ে যেতে পারবে বাসায় তাদের জন্যই খোলা আছে। কিছু কিছু রেস্টুরেন্ট খোলা রেখেছে, এছাড়া অধিকাংশই বন্ধ। আর এই বন্ধের কারণে যে আসলে কতজনের যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে সেটার আর হিসাব নাই, আর অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে আর কি, আমাদের সহ আরও অনেকেরই। শুধু যে আমরাই অবস্থা খারাপের মধ্যে আছি তা না, পুরো ইতালির অবস্থাই ধরতে গেলে খারাপ এখন। তবুও সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেন অর্থনীতিটাকে সচল রাখতে পারে। আর বাচ্চাদের স্কুলের ব্যাপারে এখনও পর্যন্ত চেষ্টা করা হচ্ছে যেন স্কুলগুলো খোলা থাকে, আর স্কুলগুলোর জন্য যাবতীয় যা কিছু দরকার সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে। বাচ্চাদের স্কুলে মাস্ক ফ্রি দেওয়া হচ্ছে, মানে যাদের মাস্ক একদম কম্পালসারি পরতেই হবে ওইখানে মাস্ক ফ্রি দেওয়া হচ্ছে। এই তো রাস্তাঘাট দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকার মধ্যে আমরা আছি। আশেপাশে কোথাও আল্লাহ না করুক হয়তো বা কোনো হামলা টামলা কিছু হয়েছে, তার জন্য এই অবস্থা আর কি। আমরা অদৃশ্য শত্রুর জন্য লড়াই করে যাচ্ছি। অনেকদিন পর আকাশে একটা প্লেন দেখতে পেলাম, ভালো লাগলো আসলে। আর এটা দেখে মনে পড়লো, একটা আপু জানতে চেয়েছিল যে ইতালি থেকে বাংলাদেশে ফ্লাইট খোলা কিনা। হ্যাঁ, ইতালি থেকে বাংলাদেশে যাওয়া যাচ্ছে, ফ্লাইট ওপেন আছে, যে কেউ যেতে পারবে। তবে আমি যতটুকু শুনেছি যে অবশ্যই করোনা পরীক্ষা করে নিয়ে তারপরে যেতে হবে। সো টিকিট কাটার আগে অবশ্যই এটা সম্পর্কে বা ফ্লাইটের আগে এটা সম্পর্কে অবশ্যই আপনার জেনে নিতে হবে। ঢুকেছে একটা চাইনিজ দোকানে, আর যেহেতু সামনে ক্রিসমাস আসছে, ডিসেম্বর মাসটা পুরোটাই একটা উৎসব মুখর মাস যায় পুরো ইতালিয়ানদের জন্য। নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাস আসলে ইতালিয়ানদের জন্য খুবই উৎসব মুখর একটা দিন, উৎসব মুখর একটা মাস। তো ডিসেম্বরটা যেহেতু পুরোটাই উৎসব দিয়েই সাজানো, আর নভেম্বর থেকে আসলে তার আয়োজন চলে, বাট এইবারের পরিস্থিতি সম্পূর্ণই আলাদা। এই তো এইখানে এক সাইডে জামা কাপড় যেগুলো ওই সাইডগুলো আসলে ব্লক করে দেওয়া হয়েছে, ওইখানে মানুষজন যেতে পারছে না। এই চাইনিজ দোকানটার ভেতরে আসলে এক সাইডে শুধু একটু খোলা, মার্কেটগুলি বা যাই বলি এই কাপড়ের দোকান এগুলো আসলে খুব স্ট্রিক্টলি তারা মেনটেন করছে। কিছু কিছু এরিয়া তারা ব্লক করে দিয়েছে, পুরোটা মার্কেটে সব জায়গায় আপনি হাত দিতে পারবেন বা পারবেন না, বা সব জায়গায় ঘুরতে পারবেন না। আমার কিছু ইমার্জেন্সি জিনিসের দরকার ছিল, বিশেষ করে তাওহিদের জন্য দরকার ছিল, তো সেটাও আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর অনেকদিন পর আসলে বাসা থেকে বের হয়েছি, তো একটু ভালো লাগছিল, একটু নিঃশ্বাস ফেলতে পারছিলাম। আর এভাবে কতদিন বাসায় থাকা যায়, তার উপরে বাচ্চা কাচ্চার কান্নাকাটি,
চারিদিকে টেনশন চিন্তা ভাবনা নিয়ে আর ভালো লাগছিল না। তো একটু বাইরে মার্কেটে ঘোরাঘুরি করছিলাম, আর আমরা বাসে করে এখানে এসেছি, এই দোকানটাতে এসেছি, আবার বাসে করে চলে যাব, আর বাইরে তেমন একটা ঘোরাঘুরি করা হয়নি। ইতালির বর্তমান অবস্থার কথা যদি শেয়ার করি, সেটা হচ্ছে ইতালিতে গতকাল মোট আক্রান্ত হয়েছে 34,243 জন, যার মাঝে মারা গিয়েছে 753 জন। এটা বলা যায় পুরো বিশ্বের মধ্যে হাইস্ট ছিল, ইতালি সর্বোচ্চ মৃত্যু দেখেছে। আর সুস্থ হয়েছে 24,168 জন, আর টেস্ট করানো হয়েছে অনেক, 234,834 জন। আর এখন যেটা হিসাব করা হচ্ছে সেটা বলা হচ্ছে যে প্রায় প্রতি 100 জনের মধ্যে 12 জনই হচ্ছে করোনায় আক্রান্ত, আর যেটা ইতালির জন্য খুবই খারাপ একটা অবস্থা। তারপরও চেষ্টা করা হচ্ছে, আর সুখবর হচ্ছে সম্ভবত ভ্যাকসিন আমরা নভেম্বরের শেষের দিকে, বা এখন তো শেষের দিক প্রায় চলেই এসেছে, নয়তো ডিসেম্বরের দিকে আমরা ভ্যাকসিন পেতে পারি। তবে প্রায়োরিটি হিসেবে যারা বাচ্চা আছে, বয়স্ক যারা আছে তাদের জন্য আগে, তারপর যারা হসপিটালে কাজ করছে বা ডাক্তার নার্স যারা আছে তাদের জন্য আগে আর কি। তো দেখা যাক, আমরা হয়তো বা খুব তাড়াতাড়ি কোনো সুখবর পেতে পারি, আর সেটার জন্যই আসলে অনেক অপেক্ষা করছি। বাংলাদেশের খবরগুলো দেখলে বোঝার কোনো উপায় নেই যে করোনা বলতে কিছু একটা আছে। এই তো খুব সুন্দর করে এই দোকানটা সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে, সামনে যেহেতু ক্রিসমাস আসছে, আর এই ক্রিসমাসটা বলতে গেলে আমরাও অনেকটা সেলিব্রেট করি, আমরাও অনেকটা নিজেদের উৎসবের মতোই পালন করি। কারণ আমাদের যেসব ধর্মীয় উৎসবগুলো আছে এই সব দেশে তো আর আসলে ওইগুলো ওইভাবে কোনো পালন করা হয় না, নিজেরাই নিজেদের মতো পালন করি। বাট এই ক্রিসমাস আসলে চারদিক এত সুন্দর করে সব কিছু সাজানো হয়, লাইটিং করা হয় সব কিছু, খুব সুন্দর সুন্দর মার্কেট বসে, ক্রিসমাস মার্কেটগুলো বসে। গতবারও যেটা আমরা গিয়েছিলাম আর কি, দোমোতে ছিল, অনেক সুন্দর করে সব কিছু সাজানো থাকে। বাট এইবারকার পরিস্থিতি সম্পূর্ণই আলাদা, এইবার ক্রিসমাস মার্কেট সম্ভবত বসবে না। তবে যেহেতু লকডাউন চলছে, তারপরও হয়তো বা সরকার কিছুটা শিথিল করবে যেন তার আত্মীয় স্বজন বা আপন মানুষজনের কাছে আসা যাওয়া করতে পারে। আর আমি যতটুকু জানি ক্রিসমাসে সাধারণত তারা বাইরে তেমন একটা ঘোরাঘুরি করে না, ইতালিয়ানরা যতটুকু জানলাম আর কি, যে তারা বাইরে তেমন একটা ঘোরাঘুরি করে না, ক্রিসমাসটা তারা পরিবারের মানুষজনের সাথেই আসলে সেলিব্রেট করতে পছন্দ করে। তো দেখা যায় এক একজন এক এক শহরে থাকে, বর্তমান পরিস্থিতিতে হয়তো বা কিছুটা ছাড় দেওয়া হবে ক্রিসমাস উপলক্ষে, কিন্তু তারপরও সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এই এরিয়াগুলো দেখলে সত্যি অবাক লাগে, একদম বলে না যে খা খা করছে অবস্থা এরকম আর কি। একটা গাড়ি কিচ্ছু নাই, একদম বাসের মধ্যে অল্প গুটি কয়েক মানুষজন আমরা, হাতে গোনা 3-4 জন, তাও ডিস্টেন্স রেখে রেখে আমরা এক একজন বসছি। আর অবশ্যই মাস্ক থাকতেই হবে, বাসে উঠলে মাস্ক ছাড়া বাসে উঠতে পারবে না, বা যে কোনো দোকানে মার্কেটে যেখানেই ঢুকি না কেন মাস্ক ছাড়া আসলে কোথাও ঢোকা সম্ভব না। যদিও বা সরকার থেকে বলা হচ্ছে যে কঠিনভাবেই মাস্কটা পরার জন্য, মেনটেন করার জন্য এগুলো, কিন্তু আছে কিছু কিছু মানুষ আছে তারা মাস্ক পরতে চায় না, তারা পছন্দও করে না পরাটা। এই তো বাসে অল্প কিছু মানুষজন, আর এখন ইতালিতে যতটুকু দেখলাম মানুষজন নিজস্ব সাইকেল বলি, তারপর স্কুটি বলা হয় হয়তো বা, ব্যবহার করছে আর কি মানুষজন বেশি। এতে করে দেখা যায় মানুষের সংস্পর্শেও কম আসছে, নিজেরাই নিজেদের যানবাহন ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। এই সময়টাতে এই দিকে অনেক মানুষ থাকতো, বাট কিছু করার নেই, পরিস্থিতি এরকমই। আর এইখানে মোটামুটি ভালোই কঠিনভাবেই সব কিছু তদারকি করা হচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এইবারকার যে দ্বিতীয় ধাপ বলা হয়, বা দ্বিতীয় ধাক্কা যেটা বলা হচ্ছে মহামারীর, এতে আমরা বাংলাদেশিরা খুব বেশি আক্রান্ত হচ্ছি। প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে কোনো না কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
আমার আশেপাশে যারা প্রথমবার বেঁচে গিয়েছিল, প্রথমবার আসলে এতটা বাঙালিদের আক্রান্তের সংখ্যা শুনিনি, এইবার না যতটুকু আক্রান্তের সংখ্যা শুনেছি। আমার হাজব্যান্ডের পরিচিত এক ভাই, তার পুরো পরিবার কোয়ারেন্টাইনে আছে, ওই ভাই আক্রান্ত হয়েছে, পজিটিভ হয়েছে। আর আমাদের সাথেই পড়াশোনা, আমার সাথেই আসলে পড়া স্টার্ট করতে চেয়েছিল, যে ভাষা শেখার কোর্স স্টার্ট করতে চেয়েছিল, ওই এক ভাবি, তাদের পুরো পরিবারও পজিটিভ ছিল, তারাও প্রায় 14 দিন কোয়ারেন্টাইনে ছিল, প্রায় না, তারাও 14 দিন কোয়ারেন্টাইনে ছিল। পরিস্থিতি খুবই খারাপ, আর বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে আক্রান্তের সংখ্যা যেহেতু বাড়ছে, এর জন্য আসলে ভয় কাজ করে। আর হসপিটালগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আর ওই হসপিটালের ভেতরে নিয়ে চিকিৎসা দেওয়ারও অবস্থা নেই। হসপিটালে সিট বাইরে রেখে বা স্ট্রেচারে রেখে বা ফ্লোরে রেখে তারপরে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্লাস অনেক দেখা যাচ্ছে যে হসপিটালের বাইরে নিজেদের প্রাইভেট গাড়ি যেগুলো আছে ওইখানেই অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে, কোনো মানে কোনো রকমে তারা চালিয়ে যাচ্ছে আর কি। কারণ এত পরিমাণে এখন আক্রান্ত হচ্ছে, আর ডাক্তার নার্স তারাও আক্রান্ত হচ্ছে, তাদের অবস্থাও খুবই খারাপ। সো বারবার সরকার থেকে বলা হচ্ছে যেন সবাই আমরা খুব সাবধানে চলাফেরা করি, চেষ্টা করছি আমরা মেনে চলার জন্য। আর ইনশাল্লাহ ভ্যাকসিন হয়তো বা এই বছরের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে, আর নয়তো জানুয়ারির প্রথম দিকে আমরা হাতে পেতে পারি ইনশাল্লাহ। সেই অপেক্ষায় আছি কবে সব কিছু ঠিক হবে। তো আজকের তথ্য এখানেই শেষ করি, আজকের মতো আল্লাহ হাফেজ।